না, আমার ইন্টারেস্ট অন্য যে হু গ্রু আপ ওয়েয়ারিং আন্ডারওয়্যার, হু ডিড নট। সাংবাদিক সম্পর্কে কাজী নাবিলের এমন কুরুচিপূর্ণ মন্তব্যের পরও তাকে এড়িয়ে যেতে পারেনি গণমাধ্যম। ঠিক সেভাবেই জাতীয় দলের টানা ব্যর্থতার পরও তাকে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান পদ থেকে সরাতে পারেনি কাজী সালাউদ্দিন। অথচ যেসব কারণে বাফুফে সভাপতির মুন্ডুপাত করা হয় তার পেছনে বহুলাংশে দায়ী এই কাজী নাবিল। জাতীয় দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই রাঘব বোয়ালের অধীনে বাংলাদেশের ফুটবল র্যাঙ্কিং গেছে 169 থেকে 192। খেলেছে 4টা সাফ, যার সবকটায় লাল সবুজদের বিদায় হয়েছে গ্রুপ পর্বেই। এর মধ্যে একটা আসর ছিল ঘরের মাঠে। এইসব ব্যর্থতার হয়নি কোনো পোস্টমর্টেম। বেশ কয়েক বছর ধরে সাফে আমরা সেমিফাইনাল যাইনি বা আমরা কোয়ালিফাইং পর্বে যাইনি, এটা আমাদের জন্য ডেফিনেটলি একটা অপ্রাপ্তি রয়ে গেছে। সেটা যাতে করে আমরা উত্তরণ করতে পারি সেই জন্য আমরা চেষ্টা করতেছি। বাফুফের সহসভাপতি কাজী নাবিল বাংলাদেশ অলিম্পিকেরও একই পদে, অথচ সেখানে গিয়ে জাতীয় দলের স্বার্থ রক্ষা করতে পারেননি তিনি। শনিবারের সভায় এশিয়ান গেমস থেকে বাদ দেয়া হয়েছে পুরুষ দলের অংশগ্রহণ। সেই সিদ্ধান্তের প্রতিবাদ না করে শুধু শুনেই প্রস্থান করেছেন এই বিগ শট। কেউ না কেউ অনেকে বলেছে যে আমাদের হয়তো পুরুষ দলের ইদানিং হয়তো পারফরমেন্স ভালো না, বা আমাদের এই লেটেস্ট যে আমরা জয়লাভ করতে পারিনি, এরকম বিভিন্ন বিষয়ে অবতারণা করা হয়েছে যেগুলো হয়তো ওই মুহূর্তে একটা পরিবেশ এমন হয়েছে যেটা সেটা খুব বেশি মানে ইয়ে ছিল না, ফেভারেবল হতো ছিল না। আসন্ন ভারত সাফ সামনে রেখে 4 জুন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। 15 জুন কম্বোডিয়া গিয়ে খেলবে একটি প্রীতি ম্যাচ। পরদিন চলে যাবে ম্যাচ ফেনু বেঙ্গালুরু। 15 তারিখে সেখানে ফিফা ফ্রেন্ডলি আমরা খেলবো কম্বোডিয়ার সাথে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।